কাগজ থেকে হবে একটি গাছ, সে গাছে জন্মাবে ফুল। কল্পনাটা অলিক মনে হলেও এটাকে সত্য করে দেখিয়েছেন নারায়ণগঞ্জের সুমন। তিনি এমন একটি কাগজ উদ্ভাবন করেছেন যেটা ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে তা থেকে জন্ম নেয় গাছ। সুমনের উদ্ভাবিত কাগজটি তৈরি হয় পুরনো পত্রিকা ও কাগজ থেকে, নাম দিয়েছেন বন কাগজ। আমি মাহবুব সুমন, পেশায় তড়িৎ প্রকৌশলী। আমার একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে শালবৃক্ষ। সম্প্রতি যে জিনিসটি তৈরি করেছি সেটা হলো বন কাগজ। বন কাগজে দেয়া থাকে ফুল ও সবজির বীজ। এই কাগজ মাটিতে পড়লে উপযুক্ত পরিবেশে অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে পাওয়া যায় ফসল। 10 থেকে 11 রকমের সবজি ও ফুলের বন কাগজ সুমন তৈরি করেন হাতে। বন কাগজ তৈরির অনুপ্রেরণা ছিল যে আমরা যে সমস্ত কাগজ খুব দ্রুত ফেলে দিই, যেমন ভিজিটিং কার্ড, ইনভাইটেশন কার্ড, এই সমস্ত কার্ডগুলো আমরা আসলে জমাই না। বাকি সমস্ত কাগজ আসলে ঘুরে ফিরে আবারও ফ্যাক্টরিতে যায়, রিসাইকেল হয়ে ফেরত আসে, কিন্তু এই কার্ড কাগজগুলো নষ্ট হয়। এটা আমরা বন কাগজ দিয়ে তৈরি করেছি। এই কাগজের বিশেষত্ব হলো যদি আমরা এই কাগজগুলো ফেলে দিই, এই কাগজ থেকে 10 দিন 11 দিনের মধ্যে বিভিন্ন ধরনের গাছ উঠবে। সাধারণ কিছু যন্ত্র দিয়ে তৈরি হয় বন কাগজের মণ্ড। সেই মণ্ডতে বিশেষ প্রক্রিয়ায় বীজ দেওয়া হয়। প্রতিটি কাগজ তৈরি করতে শ্রম ও সময় লাগে অনেক। বন কাগজের জার্নিটা খুব সহজ ছিল না। বন কাগজের জন্য দেখা গেছে যে খুব জরুরি কাজ ফেলে বাসায় কাজ করতে হয়েছে, চাকরি ছেড়ে দিতে হয়েছে, তারপরে বিভিন্ন রকমের লোভনীয় প্রজেক্টের প্রলোভন ছিল বিভিন্ন এলাকায়, যেগুলো থেকে আমাদের খুব ভালো আর্নিং হতো, সেগুলো ফেলে রেখে শুধু বন কাগজ না, আরও যে সমস্ত পরিবেশবন্ধ প্রযুক্তি ডেভেলপ করছে সেগুলো নিয়ে কাজ করা। বন কাগজ ইতিমধ্যে কাজের ক্ষেত্র তৈরি করে নিয়েছে, অপেক্ষা করছে ক্ষেত্রটিকে আরও বড় করার। বন কাগজ তৈরির পরে আমার মনে হয়েছে যে এটা মানুষকে জানানো দরকার। তখন এটা যে ঠিক অনেক বাণিজ্যিকভাবে করবো এরকমটাও মাথায় ছিল না। হুট করে আমি ফেসবুকে একটা পেজ করে একটা পোস্ট দিলাম। তো পোস্ট দেওয়ার পরে অনেক কমেন্ট, লাইক এবং শুভেচ্ছা বার্তা আসতে শুরু করলো। এরকম একটা পর্যায়ে আমি একটু বর্ণনা দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে কী কী করা যাবে। সেখান থেকে র্যান্ডম একজন আমেরিকান আমাদের কাছে ইনবক্স করলেন যে তারা এই কাগজ দিয়ে ভিজিটিং কার্ড বানাতে চায়, কিন্তু যে কোনো একজনের কার্ড দিয়ে তারা ট্রায়ালটা দিতে চায়। তখন আমরা তার ডিটেইলস সংগ্রহ করলাম, কার্ড ডিজাইন করে তাকে পাঠায় অ্যাপ্রুভ করে দিল। সেই কার্ড আমরা তৈরি করে পাঠানোর পরে তারা খুবই খুশি হলো, এবং তখন আমাদের মনে হলো যে এটাকে ব্যাপক আকারে ছড়ানো যাবে এবং প্রায় সারা পৃথিবীতে এটা ব্যবসা করা সম্ভব। সুমন ও তার প্রতিষ্ঠান শালবৃক্ষ কাজ করছে একটি সবুজ পৃথিবীর জন্য, যেখানে মানুষ বাস করবে বনের সঙ্গে একাত্ম হয়ে। বন কাগজ ছাড়াও তিনি তৈরি করেছেন বাঁশের জগ, যার নাম টিউম, এবং ফেলে দেওয়া গৃহস্থালী বর্জ্য থেকে জৈব সার তৈরির যন্ত্র মাতাল। যে কেউ চাইলে গ্রিন বা এনভায়রনমেন্টাল গুড ইম্প্যাক্ট আনে এই জিনিসগুলোকে প্রোডাক্ট আকারে ডেভেলপ করে বাংলাদেশে খুব ভালো নিজের ক্যারিয়ারও করতে পারে, আবার পরিবেশের উপকার একই সাথে করতে পারে। সেই কারণে আমি এটা নিজে বিশ্বাস করি এবং অন্যদেরকেও সেটা বলি যে হুট করে একটা কিছু পাশ করে ফেললাম, চাকরি বাকরি খোঁজাটা একটু বাদ রেখে বরঞ্চ পরিবেশের উপকার হয় এরকম কিছু একটা করো, যেটা দিয়ে পরিবেশও বাঁচবে, নিজেদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সবুজের এমন বাণিজ্যিক উদ্যোগ কমাবে পৃথিবীর রুক্ষতা, পৃথিবী হবে নির্মল বাসযোগ্য। নারায়ণগঞ্জ থেকে মাকসুদা আজিজ, প্রথম আলো।